দেখো, আমি একথা বারংবার বলেছি, অভিযোগ যে কেউ জানাতে পারে। অভিযোগ তো আমি বলতে পারি যে আমি এবিপি আনন্দকে এত কোটি টাকা দিয়েছি। তো অভিযোগের তো প্রমাণ এবং সারবত্তা দিতে হবে। তা প্রমাণ এবং সারবত্তা যদি দেয় তাহলে খুব ঠিক আছে। আমি আবার বলছি, আমি কোনো টাকা নারদা কাণ্ডে নিইনি, ছবিতে কোথাও দেখা যায়নি। তাই স্বাভাবিকভাবেই আমি বলছি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এবং সেই কারণে আমি আবার বলেছি যে আমি যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। একবার কেন, দশবার কেন, পনেরোবার কেন, যত খুশি ব্যবহার করা হচ্ছে আপনার বিরুদ্ধে, আমি 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 সে কথা বলবো না। আমি বলছি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, এবং কি বলছে আমি তোমার মুখে শুনবো না, কারণ সিবিআই আমাকে সে কথা বলেনি, আমাকে কিছু বলেনি। অতএব আমার এখানে কোনো টাকার লেনদেন হয়নি, এবং ছবিতেও কোনো টাকা লেনদেন হয়নি, কারণ ম্যাথুস যাকে যাকে টাকা দিয়েছে সবই সে ফটোগ্রাফিতে দেখিয়েছে। অতএব আমার ক্ষেত্রে কিন্তু কোনো ফটোগ্রাফি কেউ দেখায়নি।